ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির পাথরচাটি গ্রামে বধূকে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। মৃতের নাম শকুন্তলা মল্লিক। কথা বলে নেব আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, জানতে চাইব ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এই খুনের ঘটনা, পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? দেখো বৃষ্টি, তোমাকে বলে রাখি, কেশিয়াড়ির পাথরচাটি গ্রামে আজ সকালে গৃহবধূকে মাটির মধ্যে পড়ে থাকতে দেখে বেশ কয়েকজন গ্রামবাসী তখন তারপর পুলিশে খবর দিলে। পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশ ঘটনাস্থলে এসে দেখে যে মাথায় কানের দিকে আঘাতের চিহ্ন রয়েছে এবং বেশ কিছু জায়গায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে পুলিশের অনুমান কেউ বা কারা মার্ডার করেছে বলে এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিকভাবে অনুমান। এবং পরিবারের দাবি যে পরিকল্পনা মাফিক গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ কেউ বা কারা ওই মহিলার ফোনে একটি ফোন আসে, তারপর তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার পরে আর সকালবেলা গ্রামবাসী খবর দিলে তারা গিয়ে দেখতে পান যে মাঠের মধ্যে পড়ে রয়েছে। এবং পরিবারের যেটা দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে যেটা স্থানীয় সূত্রে তারাও জানতে পারছিলেন যে একজনের সঙ্গে অবৈধ একটা সম্পর্ক গড়ে ওঠে, সেই কারণেই মৃত্যু কিনা সেটাও কিন্তু নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং আজ দেহ উদ্ধার করে গোটা ময়নাতদন্তের জন্য আজকে পাঠানো হবে খড়গপুর মহকুমা হাসপাতালে। এবং পরিবার আর এমনটাও দাবি করছে যে মদের আসরে ডেকে গিয়ে নিয়ে গিয়ে মদ্যপান করানো হয় ওই মহিলাকে, তারপরই তাকে মার্ডার করা হয়েছে এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ কিন্তু উঠছে। এবং যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সেই ব্যক্তিকে কিন্তু খোঁজ চালাচ্ছে বেল্লা থানার এসডিপিও এবং কেশিয়াড়ি থানার পুলিশ। বৃষ্টি, ধন্যবাদ অমিত।